আবে যা ভাই হ্যাঁ পোলা আমাগো বাড়িজেই দেখলে ভালো হইতো না বাড়িজেই দেখলে আবার একটা স্বর্ণের সেন্টিন অথবা একটা আংটি পরা ইয়া লাগে না কত দরকার কি একটা কথা কি আব্বা আমরা আড়ারু পৃথক তুমি এরম আরো কা পাক পক সেরা ইয়া গোদ মত গায়ের উপরে দিয়া তুমি দি একাল বিয়াই বিয়াই করা দরছো হনো যাই যা করো রাবিত ঠিক রেখো আমি কিন্তু তোমার বিয়াই না তা আমি কি আমরে লাভ দিয়ে কোলে সরছি আপনার এখন বই রয়েছেন আর আমি তো মজালাদার হাতে চেনে নি কি বাপের নাম কি শানু মেরদা আব্বুর নাম কি শানু মেরদা বাপের নামও শানু মেরদা আব্বুর নামও শানু মেরদা বলত বলত কথা হ্যাঁ মেয়ে তুমি থামো দি বাপ আর আব্বু কি ভিন্ন নেই উল্টা পাল্টা কথা কয় যাই হোক তবে আই পোলায় করে টরে কি পোলায় মাশাল্লাহ সব করে দেখি কুলাও গো কুলাও গো যাও দি সামনে যাও ট্রাক্টরে যাও দি হ্যাঁ আব্বা ঠিকই আছে বলদ দুইটাই এককালে একখানে হয়েছে মনে 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 কিছু করি না মনে কিছু করি না বেটা একটা সোবার আনবা আমরা যেরকম আইতেছে আমি বুঝি বোম বিং হয়েছে ফাজিল কথাবার্তা রাখসাম দিন না পোলাও তোর মার হলে ফোলাবান মানুষ না বলতে বিয়ে হরছে আগে যদি বিয়ে হতে একটা অভিজ্ঞতা থাকতে কি একটা সবার দম এক কালে ফাজিল বেয়াই আমি আমনের পোলাটে যদি আমার হৌরের মাইয়া দেয় আমার হালি দেয় তাহলে হিসাবটা দেখেন আমার শ্বশুরের মাইয়া নেছে আমনের পোলায় যদি নেয় আল্লাহ যদি হুকুম হয় তাইলে ছোট মাইয়ে নেবে তাই মাইজি মাইয়ে নিসকিটা আমি নিছি না তাইলে হ্যার মাইয়ে যদি আপনার বোলারটা দিয়ে আপনি যদি হ্যার বেয়াই হন তাই আপনি আমার কি হন এ বোঝেন না হালার মাইয়া লাগলে কাপড় ধরে টান দেবো একটা সুপ্রে কাজে কাজে ফাটাই দেবো তা আব্বাই আপনিও দি মাখছেন এ এ কালিলা দেবো আমি মাখছি টাকা মান এ এ মেয়ে এবার যদি মাইয়ে ওরে বাবা আপনার হিসেবটা বুঝাই দি আব্বার হিসেব বুঝাই আপনার মাইয়ে মনে ফোন করছে হয় এই এই এসে এটা খারাপ হিসেবটাকে বুঝো এলি বললেন আমনের মাইয়া আমনের মাইয়া না হ্যাঁ ওনার পোলার ডে দিয়েছেন না আর মাইজিকে দিয়েছেন কার ডে তোর ডে পরুগ দিয়েছেন আর এক জায়গায় এখন হেবাটার ডে যদি মাইয়া হ্যার পোলার ডে দিয়েছেন হে হিসেবে হে আমনের কি বেয়াই বেয়াই হয়েছে না তাহলে আমি আপনার মাইজি জামাই আমার কি আমার বেয়াই হয় না একটা সবার দেখো কাঁচের বেলাটা ফাটাই দেবো তোর তালাই হয় না তোমার বাপে যদি আইন থাকতে হে না আমার বেয়াই হইতে তুমি আমার বেয়াই হবা কেমনে আল্লাহর রাস্তায় মাফ সই আব্বা আমি মাখ খেলাইছি হয়তো যাই হোক তাইলে বেয়াই তালই এলে এখন যাই তাইলে আমরা মাথা একটু সমস্যা মনে কিছু করেন না আচ্ছা ঠিক আছে যাও আর কত হইবেন আপনি লগে ফোনে কত হইবেন বেয়াই ঠিক আছে তাই আইলে যদি সদায় পছন্দ হয় আমি বিদায় দিয়ে দিবো আমার তো আর কোনো আপত্তি নাই মাইয়ে যুব তো আর ঘরে রাখা যায় না এটা তো আনমে ভালো বোঝেন হয় না কথা হয়েছে চানটা উঠুকে এখন আনদান না শুভ কাজ চান টান দেখিয়া নতুন চান দেখে দিলে এটা একটা ই আছে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা
Assalamualaikum kaku. Waalaikumsalam. Ta e bra, tu i soe soshma deska tor ki soku deise? Na, ani tu bhashap ase to, bolen na. Oh, soku de na. Ta ki mone desh koria amar bari hotat? Holam na ki maiye biye den to amra to Allah melakai. Ta maiye biye dai a tomra Allah byapar ta ami bojlam na. Na, mone oi dawar ta dor ki deben na. Maiye biye dimo bhalo kotha. হ্যাঁ তোরে দাওয়াত দিমু কি দাওয়াত দিমু তোর বাপেরে হ্যাঁ আমার বুঝিয়া যদি বুঝি আমার খাওয়া লওয়া করিয়া যদি উপরে হেই এর উপরে যদি আমার দুই একজন বাড়তি লাগে হ্যাঁ গো আমি দাওয়াত দিমু তা হেটা তো তোমার দাওয়াত আমি দিমু না না মানে দাওয়াত দেন বা না দেন এলাকায় কোলাবান তো আমরা আল্লাহ আমি যদি না মিলে তেরিয়ে নে হেই এরপর দেখ মনে যাও বাড়ি যাও না তেল দিয়ে ঘুমাও যাও মন মেজাজ খারাপ যাও আসসালামু আলাইকুম আসসালাম পোলাভানের লজ্জা শরম সব গাছে উঠে গেছে মুরব্বি গো সামনে খাড়াইয়া বিয়ের কথা কয় সি 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 লজ্জাও করে না আহাম্মক ওকে এরকম তিন মাথা বাই কইরা বোতা দিয়ে বইরছ কো তুমি দাও তিন মাথা মুই তো দেই চার মাথা নাসপে হন এনে বই নাকি বুঝি তোমার লয় কথা পালন যাবে না এন হলো ওই যা কইতে আইছি ওই পোলা না দেখলে ছোটটার লাগে হ্যাঁ কেমন দেখতে হন তা জম্মের খারাপ জম্মের খারাপ অপলার জাতও না আছে গায় কথা নিয়ে নে গোস্ত ও গরুর গায়ও আছে কে হইছে কি পোলার কোনো গুণ নাই যেরকম আমি দেহ না আমি কান খাই কিন্তু আল্লাহ আমারে অনেক গুণ দেছে আল্লাহ তাআলা আমারে অনেক গুণ দিয়ে পাঠাইছে এন্ড এই গুণ এ পোলার নাই হায় একার গুণ দি সিডা সিডা পড়তে আছে তোমার শরীরে তো গুণ তোমার গুণ তোমার ওই গুণ বলতে আছে কি জানো খালি কতগুলো সাডাম আমি সাডাম না তোমারে মুই ভালো মানতে জিগাইছি যে পোলকগা দেখতে হনতে কেমন পারফেক্ট কিনা আর তুমি কেমন উল্টা পাল্টা কথা কয় শুরু করছ হিয়াওয়ার পরে তে ঠেলা মারা কথা কইতে আছো কেমন কি দেখতে পোলার গায় জামা কাপড় আছে পোলা জামা কাপড় ছাড়া থাকে না বুঝলাম না এই কি কইতে আছো মুই কি হেয়ে জিগাইছি জামাই হিসেবে পোলাটা কেমন মানাইবে কিনা তাই পরিবার কেমন দেখতে হনতে কেমন হেয়ে বিশ্লেষণ করতে কইছো তুই এত কথা খোড়াই খোড়াই জিগাও কাই এ তোর কি কিরমিতে খোসা যায় তো তুই 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 এত খোড়াই খোড়াই তুই জিগাও কা তুই যেমন ভাবে জিগাও হাতে বুঝে জানো তোর নিজের বিয়ে বাবার একটা ই হইছে বন্ধ ব্যবস্থা আ এই কি কইলো তুমি এ কোন ধরনের কথাবার্তা কইতে আছো কথাবার্তা কলম সাবধানে কইও মুই বোন হিসেবে মোর একটা দায়িত্ব আছে না এই দায়িত্বর খাতিরে তোমারে মুই জিগাইছি এটা মদ খোর গাঁজা খোর ও পোলায় খায় কয় ভর দিয়ে আলাপ পাবি এনে দে বিয়ে তোর বাহে দেখ কি না বিয়ে দিয়ে দে অ কও কি আমি বুঝলাম না তুমি আওয়ার পরে তা এই পোলার কথা জিগানোর পর থেকে কইতে আসো যে পোলা খালি খারাপ 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 কই পোলার ভালো দিক তো একটাও কইতে আসো না ব্যাপারটা কি কও দি ঘরে যা ঘরে যা এখন কলম সডাইয়ে এককাল বেলাটার মেলাটার লড়াই এলাম যা ঘরে যা এ উনি মোরে সডাইবে সাহস কত বড় মোর বাড়িতে থাকে মোর বাপেরটা খাইয়া বাপেরটা পরে উনি মোরে লড়ায় এ কত বড় সাহস এ তোমার এত বড় সাহস দিছে কেডা এ কইতে পারো যে মানবিক ভাবে এই বাড়তে আমি থাই মানবিক সহায়তা আমি বাড়ি থাকলে আমার বনানি হোটেলে সিকিউরিটি গার্ডের চাকরি হয়ে গেছে 12,000 টাকা বেতন খাওয়া লাওয়া হ্যাগো এই বনানি হোটেলের ম্যানেজার শাইন ভাই হেবেড়া খালি আমার আজ দিয়ে পাও ধরে নাই পর্যন্ত ওইছে কি যে তোমার 12,000 টাকা বেতন দেবে হ্যাঁ মুই একবার ভালো করে রই জানি তো এতই যখন তোমার ওই বনানি হোটেল হাতে পায় দর্শে কাম করানোর লেগে তো তুমি হেই এনে না গিয়া এনে মোর বাপের বাড়িতে ঘর জমা এবার এসে করলে গিয়া ইসিরে যদি থাকতাম বাড়ি আইস আম গাছের ঠালটা আমার চোয়ে ভাসে আর দুখান বাইন দিয়া কাঁচা টুনি দিয়া কারিয়ে লাল হরিয়া লাইতে মান পিড়ে গিয়া
দেখছো কত বড় সাহস, মোর বাড়িতে থাকে মোর বাপেরটা খাইয়ে লইয়া হে মোরে ওসায়, না জানি হ্যার বাড়িতে থাকলে মোরে কি করতো, মোরে তো খুঁজেই পাওয়া যাইতো না হেকালে। কানে কানে থাবরাম তোর কিন্তু থাবরাই কিন্তু তোর মগজ লড়াই এলাম, যা ঘরে যা 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 ঘরে যা। কানে 1 কেজি গোস্ত আসি খালি কতগুলা তেজ বড়া। তো গো কয় বুনের গোস্ত লাগে না, তোরা কয় বুনের গোস্ত দেখে গোস্ত আনিয়া স্বামীকে গোস্ত রান দেখাইছে, আর যদি 8 বি খাওয়া লাগে হেকের মোর দাঁড়ে আসি খসর বেড়া। এবার আসাই দেখ তুই আর বাইরে মরামরি আর কি লিখে মরামরি করি, কিরম মরামরি করি, কোন মরামরি করি, মরামরি কর না করো কি, কাল গত রাস্তায় ওই হেরবার কইলাম যে ওইনি গেলাম, বেশ ভালো কথা, তুই ওখানে সুস্থই খারাপই মাইয়ের পক্ষ আইসে হারা তোরে দেখবে, আমি ওইনে উপস্থিত খারাই না, আর তুই আমার সামনে বইয়া হেরবার চুলে ঠেলা দিলি, হেরবার দাড়ির মধ্যে এরম এরম করলি, আবার এইরম দা এইরম দা, বুঝলি তোর মির্গি বেড়া মরছে, তোর মানিক যা তুই কিছু রাখছো আমার। আব্বু আপনাকে কিছু বোঝেন না নাকি? আমি বুঝলাম না কিছু, ওখানে আমাকে দেখতে আসছে, আমি তো একটা পাত্র নাকি, তাদের মাইয়েটার সাথে আমার বিবাহ দেবে, আর আমার বুঝার লাগবে না যে আমি একটা সেথা প্লেয়ার, আর যদি আমি ওই কষ্ট না দেয় আমার বডি মাসেল না দেয় তাহলে বুঝবে কেমন, না এ ফোলায় ভালো চলতে ফেরতে পারে গায়ে শক্তি আছে, আপনি বোঝেন না তো এগুলো। এবারে ওই সমস্ত বুগুসুগু কথা আমারে বুঝাছেন, ভালো হয়ে চলবি কই দিলাম, সাবধান হয়ে চলবি। আব্বা আপনি এই রাগ মাগ আমার লাগ দেখাইবেন না আব্বা, আপনি যদি রাগ দেখান আমার লাগে আমি কিন্তু বিয়ের সাথে কিছু করবো না, আমি সোজা ময়মনসিং চলে যাবো, ওখানে আমার একটা বন্ধু আছে ওর লাগে আমি কামারি খামো। এবারে এবারে আমি বড় গলা এবে এই বলাইছি, যদি তুই মাইয়া না প্রয়োজনে আমি আনবো, তাও তো আমি অদাবর খেলাপ করবো না। তা মই না হলে আপনি বিয়ে হইয়ার বিয়ে আইবেন কেমন, আমি বুঝলাম না কিছু, আব্বা আপনি কী কী কইছেন বুঝলাম না। এবারে এখন তুই যদি আমার কথা মতো না চলো তাই ময়মনসিং যাও, কক্সবাজার যাও, জমে যাও, যা তোর কপালে বিয়ে নেই। আমার বয়স বাড়ছে কিন্তু আমার কথাবার্তা করার উত্তর দক্ষিণ নাই, আপনি আর মাইয়ে বিয়ে বিয়ে আইবেন কেমন, পাগল মাগল হয়েছেন মানে না। লেট হয়ে গেছে খারান জান কই আমি, আমি যে নাস্তে এই মুই ঘরে বই কি আন্ডা পারমু, আর এই আন্ডা বেজে বেজে তুমি খাবা, এ মোর কি দুনিয়াদারি কোনো কাম নাই, মোর সংসার চালান লাগে না। আমরে যে মোর বাহে এতগুলো ফোন দিলে, এতবার যাইতে কইলে আমনে তো গেলেনি না, আমনে শাড়িটা যে বিয়া হইতে আছে কোন জায়গা হইতে আছে কোন পোলাটার দ্বারা আমি দিতে আসেন হ্যাঁ কি আমার একটু দেখা লাগে না। কে মোর মোরে সব জায়গা টানোকা, তোমার ওই যে মাইজে বোনের জামাই জড়লে গেছে হে গেলে হয় না, তাই জড়লে যদি মাইজা বোনের জামাই যাইতে পারে আমনে বড় বোনের জামাই আমের কি কোনো দায়িত্ব নাই, একবার দায়িত্ব নিতে যাইয়ে তো মোর বান ফারিয়ে গেছে এখনো পোড়ায়। আরে আমার টাহা কতগুলো টাহা, তোর এই মাইজা বোনের বিয়ায় আমার কতটি টাহা গেছে, একটা দুইটা টাহা প্রায় 4-5 হাজার টাহা। আর মাই সেটা টাহা যায় নাই না, খালি টাহা গেছে কতটি খেলে মেহমান আইছে এই বেরি, এই মেহমানগুলো আইয়া এই দুইটা না হইল গেছে কোনে আমার এই ফাইলপাড়া না হইল উলারে খাইয়ে শেষ করিয়ে দিয়েছে, খালি না হইলকে ইয়া ওরা খেন্ত হয় নাই, কতগুলো লোক আইয়া এই জায়গা আমার বাড়িতে এই ফলের গাছগুলো এই ফলের গাছের উপরে এরপর সরে রাত পড়ছে আমার। ওরে সুবহানাল্লাহ কয় কি ইয়া, এ আমের বোনটা যদি আজকে বিয়ে দিতেন হ্যার বিয়ে কি খরচ হইতে না, পহরের টাকা যাইতে না। হ্যাঁ খাওয়ার তো হইতে, আমার কি চিনতে নাই, এ তুই দেখো না ঘরে একটা মাইয়া, এই মাইয়াটার যে আস্তে আস্তে বড় হইতে আছে, আর প্রায় 14-15 বছর পর আমার মাইয়াটার বিয়ে দেওয়া লাগবে, এই চিনতে কি আমার মাথায় নাই, আমি তো এই চিনতে লইয়ে সবসময় হাঁড়ি, আমি ওই খালি এই বিয়ে লই পড়িয়ে থাকলে হইবে আমার। সমস্যা নাই যাক সব জায়গায় জ্বললে যাক, যা পাওয়ার জ্বললেই পাবে, মোর বাহে যে দেবে হ্যাঁ জ্বললেই দেবে, আমের আর কিছু দেবে না। ই সিরে কি সম্পদ, এই মোর টাহা তো খায় কুত্তে, মুই ও সম্পদ দিয়ে কী করবো, আমাকে সম্পদ কম আছে, হনো বিয়ে হইতে আছে অনুষ্ঠানে দুইজনে যামু দুই পেট খামু, একটা 1,000 টাকার নোট ফালাই দিয়ে চলিয়ে দম, হ্যাঁ তুমি এখন ঘরে যাও আমি রাস্তায় যাইতেছি আমার কাজ আছে। বাড়িঘর দুর্নই আন্দার লইয়েছে, ভালা ভালা ঘরে বইয়ে খায় আর কোতলারায় এগুলা এগুলা ও ই করতে পারে না, যে আমার হৌরে বুড়া মানু এগুলারে আমি একটু ই করি, কোনো হিসাব কিতাব নাই, আমি খারাও দিই। তোমার খবর কি, তুমি যে গ্রামে গ্রামে নাড়া দাও আর দুলামিয়া দুলামিয়া খেলাও, এদিক কোনো খোঁজ খবর রাহো? কোন দিকে কোন ব্যাপারে, তোমার ছোটহালির ব্যাপারে। ছোটহালি আবার কোনটা? ছোটহালিটা কেটা ময়না। ও ময়না, হ্যাঁ ময়না কামড় দিয়েছে কিছুতে তেহ দি, এ উল্টা পাল্টা কথা কো, তুমি এত পেঁচাও কা, আল্লাহ কোনো পার্সোনাল কথাবার্তা কইছো সরাবারে না, আবার আমরা এরি মরি মরি ফ্রি কল পার্সোনাল নজর দিমু কেমনে, কথাবার্তা কওয়া যায় আমনের মাইজি মাই ঘরে থাকে না,
হে আমার সন্দেহ করে না মনে মনে করতে না যে এর মধ্যে আমার মধ্যে একটা গড়র মডর আছে বুঝেন না এমে তুমি এত পেছাও কা আচ্ছা তুমি বুঝছো কি কদি আমি বুঝছি আচ্ছা যেটা বলছো এটা আমার বুঝেই কবা তো আমার বউ আছে না হ্যাঁ লাগে আবার আমার পার্সোনাল কথা কওয়া লাগবে কি হলো তোমার জানো জোতা দিয়ে ফিটান লাগে না শেষকালে কবা আমার হৌরে বিয়ের মধ্যে আমার জোতা দিয়ে ফিটাইছে মনে মনে কষ্ট বাবা আপনার মাইয়ে বাবা আপনি বিয়ে দেন আপনি আমার উপরে খেসেন কা তোমার মাইয়ে না ঠিক আছে তোমার হালি তোমার বুইনের মতো তোমার একটা দায়িত্ব আছে না তুমি এবারে জামাই না তোরে কি আমি এই কথা কইছি তোরে কইছি যে তোমার ছোট হালি যে কোনো জায়গায় আবার গডর মডর আসেনি কোনো জায়গায় ডেঙ্গা ডোঙ্গা দেয়নি এদিকে পোলা টোলা ঠিক করে আনলাম হনলাম ওদিকে বেড়া গোড়া ভাঙ্গে জয় লই পড়ে গেছে তখন কিন্তু ইজ্জত থাকবে কও ইজ্জত গেলে আপনার যাইবে মোর তোর মাইয়ে না মোর কি ইজ্জত যাইবে হ্যাঁ সারা মোর যদি মাইয়ে হইতে মুই ধরিয়ে ভরিয়ে একখানে একটা পোলা ধরিয়ে চাপিয়ে চুপিয়ে বিয়ে টিয়ে দিয়ে দিতাম আর মাইয়া আপনার বেতা আপনার এটাও কোনো কথা এ আমার মাইয়া হইলে তোমার হালি তোমার বইনের মতো না হ্যাঁ যত কিন্তু আমার মাইয়ে তো না তোর মাইয়ে না না তোরে কিন্তু আর সোফরাম বুঝছো তোরে সোফা কাম হইলে তোর সোফারের আর তামনে না সামনে জুলান কি লিবি ভাল লাগবে না কইবি না ঠিক আছে তোমারে কইছি তোমার হালি তুমি এখন একটা দায়িত্ব লিয়া তোমার হালি গুয়া কেমনে দায়িত্ব নাই আমলে এই মাইয়ে এখন বিয়ে দিয়ে যান কা আমলে এই মাইয়ে বিয়ে দিয়ে নাই মাইয়ে এখন বিয়ের বয়স নাই মাইয়ের এ বিয়ে দিমু না দিব কবে তুমি দেখছো আর 18 বছর ওভার হই গেছে ওর 18 বছর হইছে না 18 বছর হয় না জন্ম নিবন্ধন দেখছো হেইয়া আমার বুঝে সময় বিয়ে হইছে এখানেও কত ডু আব্বা খেয়াল করিয়ে দেখছেন একটা পবলিন কাপুরের হাফ প্যান্ট পিনতে সামনে সামনে সিনিয়ে জয়ের নান বাইতে হার ভাই যেন ওর নাক ধরিয়ে চাপ দিলে মুখ দিয়ে হানো কব বাইরে বল বলাই কি বাইরে না বাইরে এবারে আমার সোয়ের সামনে তো সর্দি তোর কিন্তু সোফরাই তোর মারি মুড়ি আমি একসাথ করে দেবো যা হাইতে যা আভা একটু সামনে আনতি আমি আব্দুল জলিল কালি উল্লো দিয়েছেন নি আবার গায়ের তা কাপড় ঠিক মতো দিয়ে বাইরে লইয়েন জলদি যান ও কি জলিল আও ঘরে হো কি হইছে না ঘরে যাবো না ওই কিছু হয় না বাইরে একটু ডাকতেন গোটা সাইডে কথা কইয়া খারাপ উঠে একটি যাম হেইয়া ডাক দিমো হানে তুমি আগে ঘরে রহো দিন ঘরে রহো না ঘরে আমি যাবো না আমার পাও পেক্কা খাইছে একসাথে খাও যে আপনি হারে বলান দেন একটু বাইরে আও দি এই জলিল আইছে তোমার লোক কত কইবে জলিল আইছে আমি আব্দুল জলিল আছেন ভালো হ্যাঁ কি অবস্থা আরে অবস্থা কইেন না আছি ভালো আপনি তো আসেন আমার কাশতে কাশতে শেষ আরে তুমি উদা খারাই রিস্ক কর তুমি ঘরে আও আমি ঘরে আমু না আমি খারাই আমনের লগে আমার লাগে চার কথা কই চলে যাম আমি আমনের একটা কথা কই আমনের বন্ডি আমি 8 বছর বিবাহ করছি আমনে কইতে পারবেন না 8 বছরে আমি আমনের দিকে একটা অন্নমৎস হয়ে চাইছি ও থার কথা চাইছি কি না হ্যাঁ তো চাই নাই আমার চরিত্র আমার চক্ষু নজর আমি এতটাই হেফাজত করি আমার যেন একটা দুর্নামে 8 বছরে আমি যাতে দুর্নামে না পড়ে এর লাগে আমি একটা বাচ্চা পর্যন্ত নি নাই গেল এই কথা এই যে আমনের ছোট বোন ময়না আমার হালি কইতে গেলে আমার হাতের তারার উপরে নাচতে নাচতে বড় হয়েছে আজ পর্যন্ত যদি আমি একটা অন্য সহি দেখতাম যদি ঠাস করি উঠতে কোনো আনে আলাপ পাইতেন না অবশ্যই আলাপ পাইতেন হেইয়ের পরে কথা আছে যদি এটা আমার মধ্যে একটা গডর মডর থাকতে কানাকানি হইতে এটা আপনারা হতেন না হ্যাঁ এটা তো অবশ্যই আমি আমার ইমান খাইয়ে আমি করতে আমি ময়নার গার একটা গামছি বেশি পর্যন্ত আমি খুঁটতে দিই না আমার চরিত্র এইরকম আচ্ছা ওইছে কি হেই কও আমি নিজেকে আমি এতটা কন্ট্রোল করি আমার চরিত্রের দিকে তারপর আমার শ্বশুরে এই দাউদা ছিলা না এই এই লোকটা তারপর আমারে বিভিন্নভাবে দোষারোপ করে বিভিন্ন জায়গায় এই যে আমার শালির দর্গে যে পোলা দেখতে গেছি আপনারে তো ফোন করছে আপনি তো পাত্তা দেন নাই আমারে কয় কি জলিল তুই আমার লগে ল আমি কই আব্বা আমি যাবো কিরম যদি বাইরে এখানে না যাই কয় ও কাম কাজ আছে তুই লো আমার লাগে আমি গেছি বিশ্বাস করেন বাইরা আমি হারা পথে আটতার দাম কল যেন যদি সিরিয়ে দেখতে দাম যে আমি বাইরা তুই যাই ও মালিক বুঝে যেন মারিলে ভাগ হইলে আমি ফরত করে দৌড় দিয়া পাতালে ঢুকিয়ে যাই আমার এমন অবস্থা হয়েছে
আমি গেছি যাই আমার আমি পোলা দেখবো কি আমার মনের মধ্যে খালি আউতত করে হারে বাইরে নাই আমার যদি ভুল হয়ে যায় বাইরে যাত কাজালি কি হারলি রে ভাই আমি কি জবাব দেবো যাই একটা এতালের মুতের নাহ দিয়ে খারাই রয়েছে পোলা ডালে দেখছি দেখি আবার আই পড়ছে সব কাম আমি ওরে আমি একবার হয়তো মন পাই না আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দাও এখন ওই পোলা কেমন দেখছো একটু কৌ দি পোলা গো মদ খায় আমার মনে হয় যে মত বোতলে খায় না মনে হয় বাড়িতে লই পিয়া মদ খায় এখন যে কথাটা কম এই যে আপনি কান খারাপ হয়ে সাইরেট পাই আমার কথাটা শুনবেন কথা হইতে যে যেই ছেলে দেখতেছি আমি আর আমার হৌরে সেই ছেলের যদি ময়নারে বিয়ে দেন আপনার আর আমার চাইরেনার মায় আর জিগাইবে না কারণ সেই পোলা যেইরম লম্বা সুরে সেইরম তার গায়ের রং ধারে বারে যেদিক দেখেন মোরা ওর সামনে কিছু না আপনি থাকবেন এই পোলার ক্যাটগুলির ফান্দির তলে পড়িয়া আর মোরে মনে হয় গুড়মুড় যদি ফিসে ফিরে যেরম মারে এইরম মারিয়ে লাগতে পারবে কী যে কও আমি কিছুই বুঝতে পারতেছি না প্ল্যানটা করছে কিনা শুনবেন না আচ্ছা কী প্ল্যান করছো প্ল্যান করতে আসি মোরা যেভাবেই ওকে বিয়ে ভাঙ্গামো ভাঙ্গাইয়ে ময়নারে ওপোলারে বিয়ে দিমু না ময়নারে বিয়ে দিমু একটা কান খাই মান খাই ধরিয়া বুঝলেন সুরুয়ারে দেখতে মানের নাম যেন আইডেন্টিফাই করা যায় না ও একটা মানুষ মানে মুই তো এই আর মোর সাইতে জানো ধরো মুই যেন যদি বাবার যে সোফার মারি আর কাঁদে যেন বদিন গেলে রক্ত পারে এই টাইপের পোলা লাগবে বুঝলেন আমাকেও উপরে যেন কথা কইতে না আর এই পোলারে যদি এই হালি ময়নারে দিই এবার তিন বাইরা রাস্তায় যাইতে যাবো মানে কইব ওই দেহ ময় জালাদারে তিন জামাই যায় ছোটো জামাই বড় দুইটার বাপ কইবি না আচ্ছা তুই এখন কী করতে চাও আমার একটু পরিষ্কার করে ক দিই মুই এখন করতে চাই এই পোলাগুডে হালিগ্য দিমু না কারণ এই পোলার কেন খাইতে মুই পারবো না এই পোলায় যদি মগো দুইজনার এক নাসা শেষার দেয় তাই জন্মের তরে দুই বাইরাই উঠতে গেলি আর খাড়া হতে পারবো না আপনারে যদি একটু সোফার দেয় আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আপনার সামনে আনবে বাত আপনি কইবেন সে মাই আর মোরে শেষে মুই কী হরতে আর ইয়া কইতেই না মুই মনে হয় পাগল একদিকে নামিয়ে যাবো শোন তুই এই উল্টো পুল্টো কথা কবি না তোর একটা সোফার মানু তোর কানে গোনে কিন্তু একাল গেলু বাইরে দেবে তুই এই উল্টো পাল্টার কথা আর আমার কবি না কোনো সময় এটা তো আমি প্রথমে কইলেই পারতাম আমি এলাম কথাটা কইছি আমি দোয়াই এলাম আপনার মুখ খুলবেন না বিয়ে হয় হোক না হয় না হোক আমি আমার মতো যাই বে মাইজ জামাই নাই বাড়ি হ্যাঁ আছে তো ডাক দেন আমার তারি জামাই কই রেডি হই ভিতরে ও মিয়া এ এদিকে আও দেই মেও মানাইছে কো নাই জামাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্বা শুরু করবো হ্যাঁ করো বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের এই অধ্যকার সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন তালই এবং উপস্থিত রয়েছেন আমার অতি নিকট স্নেহের বড় ভাইরা ইয়াকুব হাওলাদার নবীনপুর নিবাসী এ তুই কি এখানে রাজনৈতিক বক্তব্য দেয় তুই জেল লোক গিয়েছিস এই কবি একটা বিয়ের ব্যাপার তুই এখানে দুই সাইডে ভালো কথা কবি সমাজ বোঝেন আপনি সমাজ বোঝেন না তো তুই বোঝো তুই তুই ক ক এবং উপস্থিত রয়েছেন আজকের এই সবাই আমার শ্বশুরই তো বাড়ির মানুষ আর কমু লসমিডু যাই হোক উপস্থিত রয়েছেন আমার অতি শ্রদ্ধের একমাত্র শালী যাকে কেন্দ্র করে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ময়না খানম যিনি এখন কাপুরে আবৃতভাবে রয়েছেন তাকে আমরা একটু পরেই সবার সভাস্থলে তার নাক মুখ উদলা করিয়া দেখামো এবং আমাদের যার কথা আসলে পরিচয় না করিয়ে দিলি নয় তিনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন সহধর্মিনী আমার কবিলা জনাব সরি জনাবা লাইজু আক্তার
মাতার কাপড় ওরম খুললা হগুড়েন না হান রাখছো কা মাতাডা সমাজে বইয়া কি হল ওসাল লাগবে নাকি মাতা কাপড় যাই হোক এই লাইজু আক্তার তালোর গেয়াতার্থে এবং নবগত জামাইর গেয়ারার্থে আমি একটি কথা বলে রাখছি তালোই আমাগো এই দুইজন আর বিয়ে হইছে এই আষ্ট বছর এই আষ্ট বছরে আমাদের কোনো প্রকার সন্তানাদি হয় নাই আমরা দাভাদভি রূপে আছি কিন্তু কোনোভাবেই আমরা আউগাইতে পারতেছি না পটুয়াখালীতে আমরা একজন মহিলা বিশেষজ্ঞ দেখাইছি ওষুধ বড়ি চলতে আছে কয়দিন ধরে দেখি খালি ঘুরলায় কিন্তু কোনোভাবে মনে হয় একটা ফয়সালার দিকে আমরা যাইতে আছি সামনের বার আলট্রাসোনোগ্রাম করলে এটার ফলাফলটা পামু আনে এ বাউডার ভো এ তোর এই কথা হেন কেউ কইতে কইছে এ তোর কেউ কইতে কইছে জোতা দেও পায় আমি সমাজে তোর ছোট করতে চাই না ভালোভাবে কথা কো ভালোভাবে কথা কো জামাই আমরা তো আরে আইসি বিয়ে প্রসঙ্গ লই আপনি বিয়ের বিষয়ে কথা কইলেন ও বিয়া মাঝে ভাই আমাকে কি মেরিটে একটু করাই দিলে তাড়াতাড়ি ভালো হইবে আর কি আচ্ছা ভাইয়া বিয়া আভারে লইয়েন নাই কা আরে হেরে আনমু কসু হেরে একসার গেস্টিকে ঘুরাই হ্যাঁ তাহা ঘুরাইবে না তা হারবে কি আগের সাইতে আমার স্বাস্থ্য বাড়ির থেকে হয়ে গেছে না বিয়ের সময় তো ছবি দেখছি আপনি ঘরে বান্ধাই নিয়া টানাই থইছেন ছোড়াইত নাই এই সিঁড়ি একটা ধুমসের কাড়ি নিয়ে আনছে হোনালে নাকি আব্বা না ভাই আমরা তো আরে আইসি বিয়ে প্রসঙ্গ লই আপনি বিয়ের বিষয়ে কথা বলি তাহলে আমার স্ত্রীর কথা মাধ্যমে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা যে টার্গেট লইয়ে নামছি আষ্ট বছর যা কামাই করতে পারি নাই তা যেন দুই এক মাসের ভিতরে আমরা সুসংবাদ পাই এই প্রত্যাশায় এবং যার ছায়াতলে আমি আমার শ্বশুর বাড়িতে আট বছর ধরিয়া অতিবাহিত করতে আসি আমার কেউ লড়ান্য ক্ষমতা রাখে না সেই স্ত্রীর প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আর কি হরমান এখন তুই নাচবি তুই নাচ আমরা একটু নাচ দেই সবাই তাইলে আমরা শুরু করলাম নাকি তুমি দাবা তাইলে সবাই একটু ধৈর্য ধরিয়েন সবাই একটু শক্ত হয়ে বইয়েন শেয়ার যেন আবার উল্টে ফুলটে যায় না সবাই একটু শক্ত হয়ে তাহলে আপনি মুরব্বী মানু বাবা আপনি একটু নিজের দিকে খেয়াল রাখেন মাশাআল্লাহ মাইয়ে তো মাশাআল্লাহ লাই দিলে ভালোই গড়ছে শুরু করো বড় জামাই দি কোনো কথাবার্তা কও না ঘটনা কি মই আব্বা কি কব এ জায়গা তো মাঝে মেয়ে আসি আর মোর কথা হিরের আমার বাধ্য হাত একটা আনন্দঘন পরিবেশকে একটা উল্টো হাস করিয়া পুরো পরিবেশটারে আমাকে গ্রিপসের বাইরে লইয়ে গেছে এই জিনিসটা বাদ দেওয়ার মতো এখানে একটা বিবাহ সম্পূর্ণ হইতেছে আর আপনি কোন একটা এই জিনিসটাকে বাদ দেওয়ার কোন পাজির বেশ চাই এই জিনিসটাকে ছাড়ছে
তাকে আমরা শনাক্ত করতে হইবে এখন যদি শনাক্ত না করি আমি মনে মনে ভাবমু এইটা মনে আমার হৌরি মারছে আবার আমরে ভাববেন কি এটা মনে জামাই মারছে আবার তালই মনে করবে যে আমি মারলাম কিনা এইটা আবার পুত্রেরা বুঝলে কিনা তার মনে একটা সন্দেহ থাকবে নতুন জামাই যে সেমরাটা হইবে হেও নিজে নিজে কি মনে করবে হেও তো আমাগো সন্দেহের বাইরে না বড় বাইরে হে আইছে কিন্তু হেও যে মারতে পারে না হেও তো আমরা বিশ্বাস নাই এবং কি এই যে মাইয়েরা বই রইছে এই মাইয়েরা মনে মনে কয় কি আরে সবাই মিললে বুঝি আবার আমারে সন্দেহ করে এবং আমার যে বউ ও মারার প্ল্যান না এখন হেরেও তো আমরা সন্দেহের বাইরে রাখতে পারি না এই আহাম্মুকে কামড়া এই সমাজে যে করছে যে পাজির বাচ্চাটায় করছে সেটা আমরা কাউকে কিন্তু এখন শনাক্ত করতে পারি না যদিও কেউ যে স্বীকার পাইতে তাহলে তারা তাকে আমরা এই মজলিসে ওই সাধারণ ক্ষমা করতাম কিন্তু যেহেতু কেউ স্বীকার করতে আসে না সেক্ষেত্রে এই দুষ্কৃতিকারীকে আমরা নিজেরাই আইনের আওতায় আনতে হইবে আমি গুণা দিতে আসি আগারটুনি বাগারটুনি ক্ষুদ্রটুনির সাও যেটুনিতে পাদ মারছো সত্য কথা কও আসতে পারবা কাসতে পারবা কথা কইতে মানা আদা পাদা লবণ সাদা কুড়িলে বলে হাই হুই পাঁচজন বেড়া তাই তুই হাসো গেলে তোর দিকে না এটা বাদ আচ্ছা আমরা সবাই আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে জিনিসটা যে ছাড়ছি আমরা আমাদের ইমানি শক্তিটাকে দিয়ে আমরা বলবো যে বুকে সাহস নিয়া বীরের মতো বুকে হাত দিয়ে বলবো না এই জিনিসটা আমি মারছি আব্বা আমরা রেজি গেই কামড়া আপনি করছেন বাবা দেখ আমার জীবনে আমার কোনোদিন লিক হয় নাই হেমানু আপনি না আমি জানি তাহলে ওই জানে কি কইবেন বাবা এই সমস্ত কাম আমার আমি তো ভালো আমার বংশের মধ্যেও নাই আপনার দেখলে বোঝা যায় আপনি দেখা মনে নাই তোমার জিজ্ঞেস লাগবে কি মারছো কথাবার্তা যা ক তুমি মরছ জানো না আর মুই সমাজ নমাজ বুঝি না হ্যাঁ তোমার এই দেওয়ার পেলে আর না আষ্ট বছর সংসার করি আল জানতাম না বাইরে কি কইবেন নাকি মুখ খুটলে চোখ বেয়া দাও এককাল ঘুষি মেরে না কন্টে নিরিয়া লাইদম না আপনি আপনি সমাজের ক্ষেত্রে আমি কইছি আপনি মারার ফেলে আন না আমার যে আমি জিগে মুখে আমি তো অনুষ্ঠানের সঞ্চালক আমার এম বাতি দিলাম এখন কন্নার ডে জিগে আর কি মানে না কামটা করছো মনু না অরিদ্য হয় না ও যদি অরিদ্য হইতে আর হ্যাঁ ওর যে মেকআপ করছে মেকআপের গন্ধে হ্যাঁ মারিয়ে দিতে হ্যাঁ অরিদ্য হয় না তাইলে কেউই যখন মারে নাই আমি সঞ্চালক আমি তো এরম বেউসলি কাম আমার দ্বারা হইবেই না তাইলে দুলাবাই মারে নাই আমার হরি মারে নাই তালই জানে মারে নাই আমার কবিলায় হেতো নাই এবং ময়না ময়নাটা জিগেছি ময়না স্পষ্ট তাইলে আমরা মোটামুটি পাইয়ে গেছি জিনিসটা ছাড়ছে কিনা এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে ছাড়ছে কিনা হ্যাঁ আমরা পাইয়ে গেছি সেই লোকটা হইলে এই লোকটা ধর ম্যাম ফাজলিম পাইছেন নাকি আব্বা আপনি যাইবেন যেখানে কোনো অন্যায় অপরাধ না করি আমি নামারি আমার নামাইছে আমি আর থাকবো না আপনি আইলে আর নাইলে বিয়ে আমার হরা লাগবে না আরে পাগল ছাগলের মধ্যে আমরা বিয়ের জীবন সুখ শান্তি থাকতে পারবো না আমি একটা সাধারণ জামাই আপনি আন্দাজে আমার পোলার দোষ দিলেন না আমরা এই বিয়ের মধ্যেও নাই কোরআন নাই কামটা ভালো করলেন না যাও খানি যাও দেখছো মেয়া কামটা করলে কি আহামকটাই আমি যে কত দূর গেছে দেখছেন আব্বা কামড়া হলো কি তুমি ওই বলটা যাই বুঝাও দিই না এই ঘরে চলো